আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো, কারণ আমি এতগুলা গিফট পেয়েছি। আমার শাশুড়ি হজে গিয়েছিল, তিনি আসার সময় আমাদের জন্য এতগুলা গিফট নিয়ে আসছে, সেই খুশি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি ভিডিও নিয়ে। চলুন দেখি কী আনলো আমাদের জন্য। প্রথমেই চলে আসি পাস্তায়, ভ্যারাইটিস আইটেমের পাস্তা আছে এখানে, আর হচ্ছে চকলেট আমার মেয়ের জন্য, অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট নিয়ে আসছে। তারপর হচ্ছে পনির, মানে চিজ, এটা ক্রিম চিজ, এটা খেতে খুবই মজা, এটা রুটি অথবা পাউরুটির সাথে খাওয়া যায়, খালি মুখে খেতে আরও বেশি মজা। তারপর হচ্ছে মিষ্টি তেঁতুল, এই যে বক্সের ভিতরে দেখা যাচ্ছে, এটা উনি এক বক্স এনেছেন, আর উনি টেনশন করছেন এই তেঁতুলটা কী করে মিষ্টি হয়, উনি ভেবেই পাচ্ছেন না। তারপর হচ্ছে খেজুর, এটা হচ্ছে কাজু বাদাম দেওয়া খেজুর, উপরে তিল ছিটানো, এটা দেখতে হেভি জোশ, খেতে তো আরও বেশি। আমি আসলে খুশিটাকে সবসময় সবার সাথে ভাগ করে নিতে হয়, আর দুঃখটাকে লুকিয়ে রাখতে হয় শুধুমাত্র নিজের জন্য। যাই হোক, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্ট্রবেরি জেলি, আমার মেয়ের খুবই পছন্দ, স্ট্রবেরি ফ্লেভারের যে কোনো জিনিসই আমার মেয়ে খুব পছন্দ করে, তাই ওর জন্য স্ট্রবেরি একটা জেলি এনেছেন, অরেঞ্জ জেলি। তারপর হচ্ছে পিনাট বাটার, নিউট্রেলা, কফি, তারপর হচ্ছে এই যে আবার স্ট্রবেরি জুস, নিডু দুধ, পেছনে হচ্ছে ট্যাং, মজাই মজা। এই হচ্ছে কিচমিচ, তারপর কাজু, পেস্তা মানে বাদাম, আর এটা হচ্ছে মশলা, এটার ভিতরে গরম মশলা, এলাচি, দারচিনি, গোলমরিচ, খেজুর, এটা হচ্ছে খেজুর, আরও এক আইটেমের খেজুর আছে, তিন চার রকমের খেজুর নিয়ে এসেছেন। হাতে কি বলো দেখি, চকলেট মিষ্টি? না না, ছাতা, এটা হচ্ছে ছাতা আমার মেয়ের জন্য এনেছেন, এটা হাতে ধরতে হয় না, এটা বেল্ট লাগানো, মাথায় পরা যায়, আমারই এটা পরে বাইরে বের হতে ইচ্ছে করে। যাই হোক, বড় হয়ে গেছি, সেটা পরাটা শোভন দেখায় না, তাই পড়তে পারছি না। এটা হচ্ছে নিদির আব্বুর টুপি, আর হচ্ছে গেঞ্জি, আমার মেয়ের রেড কালারের একটা গেঞ্জি, তারপর হচ্ছে ড্রেস, পিঙ্ক কালারের একটা নাইট ড্রেস নিয়ে আসছে, খুবই সুন্দর হয়েছে, নিধি খুবই পছন্দ করেছে, আমিও করেছি, আমি বলেছি এটা আমার জন্য বড় সাইজের কেন নিয়ে আসলেন না, উনি বলছেন নেক্সট টাইমে গেলে আমার জন্য দেখবেন। ভিডিওতে তো ভালো আসেনি, কিন্তু সামনাসামনি খুবই সুন্দর। এটা হচ্ছে নিধির জায়নামাজ, নিধির জন্য মানে আমার মেয়ের জন্য, আমার মেয়ে খুবই পছন্দ করেছে। এই সুন্দর জায়নামাজটা এনেছেন আমার জন্য না, আমার মায়ের জন্য, খুবই সুন্দর। উনি আরও একটা এনেছেন আমার দেবরের শাশুড়ির জন্য, মানে ওনার দুই বিয়ানের জন্য উনি এনেছেন, সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর জায়নামাজ। এটা দেখতে যতটা না সুন্দর, এটা তার থেকে বেশি মোলায়েম। আমার তো এটা পেয়ে ইচ্ছে করেছে আমি এটা বিছিয়ে ঘুমিয়ে পড়ি। যাই হোক, ঘুমিয়ে গেলে হবে না, নামাজ পড়তে হবে। এখানে কিছু জুয়েলারি আইটেম আছে, পার্লের উপর স্টোনের কাজ করা, হাতের ব্রেসলেট, গলার কানের সেট, তারপর মাথার ব্যান্ড, সাবান, শ্যাম্পু, স্যান্ডেল সবই এনেছেন, তসবিও আছে। যাই হোক, আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা জানি না কে কীভাবে নেবেন, কিন্তু আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, তাই আমার আজকের আয়োজন। আর এখন থেকে চেষ্টা করব আমি ছোট ছোট টিপস, আমার ভালো লাগা, কষ্ট লাগা, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আগামীতে আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।